হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা খুব মজার একটা রেসিপি নিয়ে আসলাম, হয়তো বা দেখতে পাইতেছেন আমি প্লেটে নিতেছি। খুব মজার একটা রেসিপি এবং খুব সহজে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন, জানি, দেখলেই বুঝতে পারবেন, আর খেতে অনেক মজা। তো মুরগি মানে মুরগি দিয়ে আর এই রেসিপিটা এত মজা লাগে যে প্রকাশে বলা যাবে না। তো আশা করি রেসিপিটা দেখবেন কীভাবে তৈরি করলাম, আর মুরগিটার ভিতরে মুরগিটা আমি কীভাবে তৈরি করছি সেটা আমি দেখাবো। খুব সহজ এবং এই রেসিপিটা আপনার খাবারের জন্য কিছু ভেজিটেবিল রাখবো, মিক্স সবজি আর কি, সব টাইপের। এগুলা রেডিমেড কিনতে পাওয়া যায় ইউরোপের যে কোনো সবগুলোর ভিতরে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখতেই তো পাইতেছেন যে কত হেলদি এবং এবং অনেক 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 সুন্দর একটা রেসিপি। তাই চলুন আমি এই রেসিপিটা দেখাই আপনাদের, কারণ আমি সরাসরি পাতিলে আসলাম। আমি পাতিলে একটি মানে মুরগি বসায় রাখছি অলরেডি, তাই আপনারা দেখতে পাইছেন এখানে আমি 15 থেকে 15 মিনিট 16 মিনিট ধরে মুরগিটা আমি বসায় রাখছি। তাই এটাতে তেমন কোনো কিছু করতে হবে না, কিন্তু এত মজা হয়, একটাবার করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে কিছুটা বিট লবণ দিছি, আর এখানে দিচ্ছি হলো আপনার বিট লবণের সাথে একটু লবণ দিচ্ছি, আর একটু চুকা দই দিচ্ছি, ঠিক আছে দিওস। তো চুকা দইয়ের সাথে আমি এটাকে জাল দিচ্ছি। জাল দেওয়ার পরে আমি পরবর্তীতে আরও কিছু উপকরণ মিশাবো, সেটাই লোকা কিছু মিক্স করা পারফিউম মিশাবো, মিক্স যেটা গরম মশলা এগুলো এভরিথিং মিক্স করা এক চামচের মতন। আর এটা আমি দই দিব, এটা দেখতে পারতেছেন না, দারুণ দারুণ হইতেছে। এবং আপনারা পেঁয়াজ মরিচ এগুলো ছাড়াই এই রেসিপিটা তৈরি করবেন, বাচ্চাদের জন্য অনেক অনেক হেলদি এবং বাচ্চারা অনেক পছন্দ করে। আর আরেকটা জিনিস, এই কিটো ডায়েট হিসাবে আপনি যদি এইভাবে খান তাহলে আপনার, আমি দৃঢ় বিশ্বাস যে এটা পারফেক্ট কিটো ডায়েটের জন্য, ঠিক আছে ডিয়ার্স। তো আমি মুরগিগুলো তুলে নিব একটা পাত্রের ভিতরে, তুলে নিতেছি যে আমার তোলা শেষ মুরগিগুলো। তো আমি মুরগির ঝোলের ভিতরেই মানে যেই ঝোলটা আছে সেটাই আমি দইটা দিয়ে দিব, নতুন করে দইটা দিব। এবং অল্প একটু এখানে যেই মশলাগুলো আছে এইগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবে মুরগি মানে মুরগি, আসলে এটা মুরগি এটা রোস্ট বলে না, রোস্টের রান্নাটা ভিন্ন, আমি রোস্টের মতনই আপনার হইব, কিন্তু এটা খাইতে সম্পূর্ণ অন্যরকম লাগবো, অন্যরকম একটা স্বাদ, অন্যরকম মজা। আপনি যখনই এই সবজির সাথে এই মুরগিটা খাবেন কিটো ডায়েট হিসাবে, অনেক 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 ভালো লাগবে এবং খাইতে তৃপ্তি লাগবে। আমি টলিপ তেল দিলাম। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি কেউ কিটো ডায়েট করেন মানে অর্থাৎ যদি ওয়েট কমাতে চান তাহলে কখনই নর্মাল কোনো তেল খাবেন না, বাটার খাবেন না তো অলিভ তেল খাবেন, ঠিক আছে। তো এটা আমার একটু আমি নেড়ে চেড়ে দিয়ে আপনার এটা আমি মানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিব। হ্যাঁ, এখন আমি ডেকে দিব, আমি আসতেছি। 3 মিনিট পর আসলাম, দেখেন অলরেডি আমার স্যুপটা হয়ে গেছে। স্যুপটা হয়ে যাওয়ার পর আমি মুরগিগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি একে একে মুরগি দিব, দেখেন। তো মুরগি আমার মুরগিগুলো দেওয়া শেষ হওয়ার পর, আমি মুরগিগুলো দেওয়া শেষ করলাম, তারপর আপনার এই মুরগিগুলো দেওয়ার পর আমি মিনিমাম এটাকে 8-10 মিনিট আপনার এটাকে বাপে রেখে দিব, মানে ঢাকনাতে ঢাকা রেখে দিব, আর এর ভিতরে আর নাড়াচাড়া দিব না, আস্তে একবারে নর্মাল করে দিব, যেটা নিয়ে খালি মুরগিতে পাইব, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি এটাকে ঢেকে দিব এখন। তো চলুন ঢাকার পরে দেখি এটা কীরকম হয়। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং অনেক সফট হইব, অনেক সফট, বাচ্চাদের খালি না, বড় মানুষ যারাই খাও, আপনার মানে যে কোনো লোকের কাছে আপনি এটা প্রেজেন্টেশনও করতে পারবেন, মানে কোনো দাওয়াত কাউকে দিলেও এইভাবে যদি করেন মানে সে বলবো এটা একটা মানে খাবার, অন্যরকম একটা খাবার। তো আমি ভিউয়ার্স এটাকে ঢেকে দিলাম, এবং আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মানে আমি কী কী ব্যবহার করতেছি, কী কী ব্যবহার করলাম, কী উপকরণ লাগছে। ভিউয়ার্স, চলুন আমরা, আমার সময় হয়ে গেছে এখন, আমি একটু দেখব, কারণ আমি অনেক টাইমে দেখা গেছে যে এই রান্নার সাথে সাথে আপনাদের সাথে, হ্যাঁ দেখেন আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আস্তে আস্তে ধান কালারটা চেঞ্জ হইতেছে, মুরগির কালারটা আরও চেঞ্জ হইব, আরও দারুণ হইব। এই যে মুরগির কালারটা চেঞ্জ হয়েছে, এটা দেখতে পাইতেছেন,
একবারে হাড় সহকারে এত সফট যে মনে হইব যে আপনি মানে অন্যরকম একটা ইমেজ। এইভাবে করবেন তাহলে আপনি দেখবেন পেজ অন্যান্য অনেক অনেক খরচ থেকে আপনার সেভ হইব। তাহলে একবার আমার এই রেসিপিটা করে দেখেন, তা আশা করি আপনারা দ্বিতীয়বার মুরগিতে আমি জানি যে অন্য অন্য অনেক উপকরণ আর দিতে হবে না। ওকে ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমার মুরগি রান্না শেষ। এই যে দেখেন অলরেডি আমার এটা শুকাই গেছে, অলরেডি মুরগিতে তেল আউট হয়ে গেছে, বাইরে আসছে। তো এখন এই মুরগি আর আর করতে হইব না, এই পর্যন্তই। তো একবার হলে করবেন, আমি রেসিপির নামগুলো সব দিয়ে দিব এবং মুরগিটা অনেক সফট হয়। তো চলুন ভিউয়ার্স আমরা দ্বিতীয় পাত্রে দেখতে চাই। এটা দেওয়ার পরে আমি এখন বর্তমানে আপনার ভিউয়ার্স এটার উপরে একটু গোলমরিচ আর কিছুটা লবণ দিব। এটা দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে আপনারই দেখুন আমি কিভাবে এটা তৈরি করি। অনেক সুস্বাদু এবং অনেক খেতে অনেক মজা লাগে, আপনারা করে খাবেন এবং আশা করি একবারে সহজ পদ্ধতি। আমি এখানে কোনো পেস্ট ব্যবহার করিনি, কোনো রসুন ব্যবহার করিনি, কোনো আদাও ব্যবহার করিনি, ঠিক আছে। তাই ভিউয়ার্স এটা আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে পরে আমি একটু নেড়ে ছেড়ে নিতেছি। তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। আমি নিত্য নতুন অনেক খাবার আইটেম নিয়ে আসবো, খালি ন্যাচারাল খাবার নিয়ে আসবো না, আমি আরও ভিন্ন ভিন্ন খাবার নিয়ে আসবো। আমার 21 দিনের ডায়েটের খাবারের ভিডিও আপলোড হয়ে গেলেই আমি নতুন ভিডিও আপলোড করব, হয়তোবা ওইগুলো আপনাদের আরও কাজে আসতে পারে। আমি এখানে কিছু শুকনো চিজ দিয়ে দিতেছি ভিউয়ার্স, এটার ভিতরে শুকনো চিজ। আপনারা হয়তোবা জানেন শুকনো চিজ বাংলাদেশে হয়তোবা বলে পনির, আমি সেটাই দিয়ে দিতেছি। আর এখানে আমি হালকা আরেকটা জিনিস নেবো, আমি ভিজা চিজও নেবো এখানে, যেটাকে ভিজা চিজটা আমি পাটে পাটে দিয়ে দিলাম। আমি এখানে ভিজা চিজ নিয়েছি আপনার 100 গ্রামের মতন, আর শুকনো চিজ নিয়েছি হলো 30 গ্রামের মতন, ঠিক আছে ভিউয়ার্স। এটা আমার দেওয়া শেষ। এখন ভিউয়ার্স আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দিব, ঢাকার পরে আসুন আমরা এটাকে দেখি কীরকম হয়। আসুন কিছুক্ষণ পরে দেখি এটা কীরকম হয়। তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ ভিউয়ার্স। আমি নতুন নতুন ডিজাইন, কুজিন ডিজাইন যেটাকে বলে, রান্নাঘরের যেই যেই ধরনের খাবারগুলা আপনারা, দারুণ একটা পারফরমেন্স আসতেছে, কাঁচা চিজের একটা ঘ্রাণী আলাদা। এবং আমি কিছু মিক্স করা মশলা করছি, এটা আপনারা করবেন, আমি ডিসক্রিপশনে দিব আপনারা সব কয়টা মশলা মিক্স করে যে কোনো কিছুর ভিতরে ব্যবহার করবেন, এত ভালো লাগবে যে বলা বাহ। আমি পরবর্তী ভিডিও দিব, আমি বিদেশের যে রুই মাছ রান্নার একটা ভিডিও দিব, অতি সহজে রাঁধতে পারবেন, কিন্তু এটাতে কোনো গন্ধ আসবে না। তো বিকজ আমার অলরেডি খাবারটা রেডি হয়ে গেছে, আমি হয়তোবা এখন দেখব। ইয়েস, দারুণ, আমার খাবারটা হয়ে গেছে। তো আমি খাবারটা হয়ে গেছে, আমি খাবারটা চুলা বন্ধ করে মিনিমাম 5 মিনিট রেস্টে দিব, 3 থেকে 4 মিনিট রেস্টে দিলেই হয়, সমস্যা হয় না। তো চলুন, এই হলো আমার আজকের রেসিপি। তো আশা করি সবাই কাছে ভালো লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই ভিউয়ার্স।